নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমরা চলে এসেছি আজ তারাপীঠ মন্দিরে। রামপুর হাট হয়ে আমরা দ্বারকা নদীর ব্রিজে এসে দাঁড়িয়েছি। ব্রিজ পেরিয়ে ডান দিকে রাস্তা ধরে আমরা তারাপীঠ মন্দিরের পেছনের দিকের গেটের সামনে চলে এসেছি। আমরা সবাই মিলে মন্দির প্রাঙ্গণে চলে এলাম। একজন সেবায়তকে সঙ্গে নিয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি পুজো দেবার জন্য। তারামায়ের দর্শন পেয়ে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এতটাই ভিড়ে ঠাসা, সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার উপায় নেই। পুজো দেবার পর আমরা সোজাসুজি নাথ মন্দিরে চলে এসেছি। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। কিছুক্ষণ দাঁড়িয়ে মন্দিরের চারপাশটা ভালো করে দেখে নিলাম, আবার ক্যামেরা বন্দিও করেও নিলাম। মন্দির চত্বর থেকে বেরিয়ে এবারে আমরা চলে এলাম জীবিত কুণ্ডে। সেখান থেকে শ্মশান ঘাটের দিকে এগিয়ে চললাম। মন্দির প্রাঙ্গণে আছে সুলভ শৌচালয়ের ব্যবস্থা। মন্দির প্রাঙ্গণের গলিগুলো খুব ভিড়ে ঠাসা। আমরা চলে এলাম সাধক বামদেবের ঘাটে। সাধক বামদেবের ঘাট থেকে আমরা সোজাসুজি চলে এসেছি বামদেবের সমাধি ক্ষেত্রে। এখানেই সাধক বামাখ্যাপা পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্র সাধনা করতেন। সাধক বামাখ্যাপার সমাধি ক্ষেত্র থেকে বেরিয়ে আমরা একটা গলি ধরে এগিয়ে চললাম। গলির দুপাশে পূজোর সম্ভার নিয়ে অনেক দোকানপাট বসেছে। আমরা আমাদের মতো কিছু কেনাকাটা করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মন্দিরের আশেপাশে থাকার প্রচুর হোটেল রয়েছে, আমাদের থাকার প্রয়োজন হয়নি। আমরা দিনে দিনেই পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আবার আসছি পরের ভিডিও নিয়ে।